আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না। মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে, এরকম অভিনব কথা কোথাও নাই। এ অবাক কথা, বুকে হাত বেঁধে আপনি বলবেন, বুকে হাত বেঁধে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কিছু বলবেন না, বিসমিল্লাহ বলতে পারবেন না আল্লাহ আকবার বলার পূর্বে। তার মানে আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ, যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না। আল্লাহ মহান, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এই বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না। নয় তো নসলে আরবার আকাতিলি জোহরে, জোহরের চার রেকাত সালাতে নিয়াত করলাম, এরকম বললে আপনার এবাদত হারিয়ে গেছে, তার নাম বিদাত। কে যদি বিদাত করে তাহলে তার কোনো এবাদত কবুল হবে না। মানে আও মুহদাসান লাইক বলা আনহু আদুল আসার, কে যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল এবাদত ফরজ এবাদত কোনোটাই কবুল হবে না। বুকে হাত বেঁধে আপনি বলবেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে থেকে আমার পাপকে এরকম দূরে করে দাও যেন আমাকে পাপ না ধরতে পারে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস, হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে ময়লা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়া সালজ ওয়াল বারাদ, হে আল্লাহ তুমি আমাকে ধুয়ে দাও বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। এই সানা ছাড়া আপনি আরো সানা পড়তে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সানা আছে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এই সানা আপনি পড়তে পারেন। এছাড়া আপনি নফল সালাতে তাহাজ্জুদে উঠে ওই সানা পড়তে পারেন, যে সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন নফল সালাতে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না, হে আল্লাহ তুমি আসমান জমিনকে প্রতিষ্ঠাকারী এবং তার ভিতরে যা কিছু আছে। ওয়ালাকাল হামদ আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না, প্রশংসা তোমার, তুমি আসমান জমিনের আলো এবং এর ভিতরে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না, প্রশংসা তোমার, তুমি আসমান জমিনের মালিক এবং এর মধ্যে যা কিছু আছে। ওয়ালাকাল হাম প্রশংসা তোমার, আন্তাল হাক্ক তুমি সত্য, ওয়াদকাল হাক্ক তোমার ওয়াদা সত্য, ওয়ালেকা ওকা হাক্কন তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাউলকা হাক্কন তোমার কথা সত্য, ওয়াল জান্নাত হাক্কন জান্নাত সত্য, ও নার হাক্কন জাহান্নাম সত্য, ও নাবিউনা হাক্কন নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কন মুহাম্মাদ সত্য, ওয়াসাত হাক্কুন কিয়ামাত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামত, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি, অবে কামান্ত আমি তোমার উপরে ঈমান এনেছি, ওয়ালাইকা তাওয়াক্কালত তোমার উপরে আমি ভরসা করেছি, ওয়াইলাইকা আনাবত আমি তোমার দিকে ফিরে গেছি, অবেকা খাসামত আমার তর্ক বিতর্ক সব কিছু তোমার কাছে পেশ করেছি, ওয়াইলাইকা হাকামত তোমাকে আমি বিচারক হিসেবে মেনে নিয়েছি, রব্বিক ফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মা কাদ্দাম তো আমি যা আগে করেছি, অমা আখার তো আমি যা পরে করেছি, অমা আশ্রার তো আমি যা গোপনে করেছি, অমালান তো আমি যা প্রকাশ্যে করেছি, অমান তা আল্লাহ মিন্নি তুমি আমার ব্যাপারে যা জানো সব ক্ষমা করে দাও, আন্তাল মুকাদ্দেম তুমি আগে থেকে আছো, অন্তাল মুয়াক্খির তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লান্তা তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়ালা ইলাহা গায়রুকা তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই দোয়া পড়তে হবে রাতের সালাতে সানাতে। মুখস্থ আছে তো? এইভাবে মাথা ঝুঁকালে হবে? কত বড় বড় দুয়ার বেশ এ গল্প মুখস্থ আছে, কত বড় বড় পদ্য মুখস্থ আছে। আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছি এদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা, সেই পথেতে সকাল বিকাল, সেই পথেতে শিয়াল মশাই সকাল বিকাল আনা ঘনা করে, একদিন তাই রাতের শিয়াল মৌচাকে দেয় হানা, যেমনি পড়া মৌমাছি সব বেজা এরকম তেড়ে, উঠলো বলে রাত দুপুরে ঘরের ভিতর খেড়ে, হোলের জ্বালাই ঝালা ফালা প্রাণটা রাখা ভার, কাতর হয়ে বলে শিয়াল ছাড় না রে ভাই ছাড়া,
পথ ভুলে এসেছিলাম ভাই আমড়া গাছের কাছে, তাই না হলে হেথা আছে এমন গাধাও আছে। তো কত মুখস্থ আছে, আরে দোয়া কেন মুখস্থ নাই, কেন নেই, কেন থাকবে না। আজও আপনার বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে, ইংরেজি রচনা মুখস্থ আছে, কত কষ্ট করে করেছেন, এর পিছনে কেন নেই একটু বিবেচনা করতে হবে। আব্দুর রহমানের বক্তব্য আমাদের উপরে খুব প্রতিক্রিয়া করছিল, কেন একটু কোরআন বোঝার চেষ্টা করি না। তাহলে কোরআন এরকম গ্রন্থ যেটা আমাদের মাঝে আছে, যেটা এমনিতে কাপড় দিয়ে ঢাকা আছে, একটু বিবেচনা করেন, অনুরোধ জানাচ্ছি। মরা পর্যন্ত সময়, মরার পরে আরেকগুলো নিয়ে কোনো সময় হিসাব নিকাশ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আরো কিছু বলতে পারেন, এরপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি দয়া অনুগ্রহ করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ওদের পথ তুমি দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায় না, আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই, যার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় উল্লেখ করেছেন, একাই যা সালাত আদায় করলেও পড়বেন, জামাতে সালাত আদায় করলেও পড়বেন, ইমাম থাকলেও পড়বেন, মুক্তাদি থাকলেও পড়বেন, সরবে কেরাত হলেও পড়বেন, নীরবে কেরাত হলেও পড়বেন, সূরা ফাতিহা পড়তে বাধ্য। ব্যতিক্রম দোয়া, যে দোয়া এমন ভাবে শুরু হয়েছে, প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হয়ে যায়, সমস্ত প্রশংসা তোমার পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, এখনো কিন্তু মূল কথা হয়নি, দেখেছেন ব্যতিক্রম দোয়া, দেখেন আসল কথাটা এখনো আসেনি, সমস্ত প্রশংসা তোমার পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে এই দল করো, আমি কোন পথে যাই, তুমি আমাকে সোজা পথ দেখাও, আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই, এতগুলো প্রশংসা করার পরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও, আরো তোমাকে বলছি সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো, ইব্রাহিমের প্রতি দয়া করেছো, ইয়াকুবের প্রতি দয়া করেছো, ইউসুফের প্রতি দয়া করেছো, সুলাইমানের প্রতি দয়া করেছো, দাউদের প্রতি দয়া করেছো, যাদের তুমি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো তাদের পথ দেখাও, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে, খুব খেয়াল করে থাকবেন, ও যেন আরো পাঁচজনের অসুবিধা করতে না পারে। আমরা শেষের দিকে চলে আসছি, কাছাকাছি, তার মানে সূরা ফাতিহা শেষ হলে আমাদের আলোচনা শেষ, যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না। দুয়ার জগতে সবচেয়ে দামি দুয়া সূরা ফাতিহা, প্রয়োজনে যখন আপনি দুয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন সূরা ফাতিহা, এরপরে পড়বেন কি ইসমে আজম, ইসমে আজম মুখস্থ নেই, থাকার তো কথা,
Allahumma inna as'aluka bi annaka antallah la ilaha illa anta lahadus samadul ladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Adalah isme ajam. Allahumma inni as'aluka bi annaka antallah, ami tomar kache chaacchi ei jonno je tumi Allah, tumi Allah ei jonnoi to ami tomar kache chaacchi. Allahumma inni as'aluka bi annaka antallah, ei jonno je tumi Allah. La ilaha illa anta al-ahadus samadul ladhi, tumi chhara kono mabud nai, tumi ekok, tumi nirapokkho mukhapekkhin, tumi kauko jonmo deoni, tumi kauro theke jonmo neoni, tomar samokokkho keu nei. Abdullah ekta boktobbo ache Allah gunabolir byapare, asmae sifater byapare. To sedin amar ekta বিদ্যার একটা এজাফা বাড়তি যে আমি এভাবে কোনোদিন বুঝতে পারিনি যে সূরা ইখলাসের এত দাম কেন, আয়াতুল কুরসির এত দাম কেন, মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ এইজন্য এত দাম, সূরা ইখলাসের এত দাম কেন, সূরা ইখলাসই একটা ব্যতিক্রম সূরা যেখানে কোনো বিধান নেই, নামাজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, হজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, সিয়ামের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, তাসবিহ তাহলিল জিকির আজকার করা কিন্তু সূরা ইখলাসে নেই, দান করলে নেকি হবে সূরা ইখলাসে নেই, সূরা ইখলাস কুল হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহুস সামাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আমি আর আপনি তো বাঙালি মানুষ পবিত্রতা তো আর বুঝতে পারি না তাওহীদ আল্লাহর একাত্মতা তো আর বুঝতে পারি না কবরের কাছে চাচ্ছি কবরে যে